এ ভাই আমার আমার আল্লাহ আর একে বলেছেন ইয়া আইজুহ্লা দিন আব দু তকন্ন হা ইমান দারেরা আল্লাহকে ভয় কর ভয় করার মতো কিসের মতো ভয় করার কথা ফান হইলেই তো বোঝা যায় যে আল্লাহর ভয়টা অন্তরে কেমন আছে ঠিক না যারা খাটি ইমানদার তারা কি ঠান্ডা আর কি গরম কি বৃষ্টি আর কি তুফান আর কি ঠাটা কিছুই মানে না তারা উজু করে মসজিদে যায় আর মুনাফেকরা নাক ডেকে ঘুমায়

সাহাবাই কেরাম যেভাবে ভয় করেছেন যেভাবে ভয় করেছেন তোমরাও সেভাবে আল্লাহকে ভয় ভয় করো তা কখনো মরিয়ো না আচ্ছা বলেন তো মরন লাগবে না আওয়াজে বুঝা যায় না কবরে যাইতে নেই চিল্লিয়া বলেন মৃত্যুবরণ করা লাগবে কিনা কবে মরবেন জানেন হ্যাঁ জানা আছে মরণটা দূরে না কাছে হ্যাঁ কত কাছে কত কাছে এই সাহারকটা এই ঘাড়ের মোটা রপটা যত কাছে তার চাইতে আলোক আছে দুনিয়ার সব দূরে কিন্তু মৃত্যু সাথে যেখানে যাবেন কাছে আছে অতএব ছ আমার আল্লাহ বলেন পক্ষন মরিও নারে তবে মরণ লাগবে ইল্লা মুসলিম মুসলমান জুলুম নির্যাতন এইসব করে কবরে মাথা দিও না হারাম খোর হইয়া কবরে আসিও না সুতখোর হইয়া কবরে আসিও না হইয়া কবরে আসিও না মানুষের মাথায় বাড়ি দিয়া কবরে আসিও না কবরে আসতে হলে কমপ্লিট সিলিন্ডার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে কবরে আসো উচ্চ আওয়াজ বলবাহ আল্লাহ আল্লা ভাইরাম মুসলমান মুসলমান ইমান গ্রহণ করা সহজ মুসলমান হওয়া অনেক কঠিন অনেক কঠিন আমরা আল্লাহকে বিশ্বাস করি আখেরাত বিশ্বাস করি কিতাব বিশ্বাস করি কেয়ামত বিশ্বাস করি ফেরেস্তা বিশ্বাস করি তকদিরের ভালো মন্দ মানি মানি এই মানার নাম বিশ্বাসের নাম ইমা ইমানের পরে ইমানদারের জন্য নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরত গুনা থেকে বেঁচে থাকা ফরজ হালাল খাওয়া ফরজ হালাল কামাই করা ফরজ এগুলা ইসলাম এখন এগুলা মেনে চলা ইমানদারের জন্য অনেক কঠিন কথা ঠিক কিনা অনেক যে ইমানদার পরে নামাজকে সহজ করে নিয়েছে খাওয়াটাকে বাধ্য করে নিয়েছে তারপরে সত্য কথা বলাটা নিজের জবানকে শিখাইছে জুলুম থেকে বেঁচে রইছে এই লোকটা মুসলমান আর আমার আল্লাহ বলছেন এমন মুসলমান হয়ে কবরে আস যতক্ষণ মুসলমান না হবে কবরে মাথা দিও না। কবরে মুসলমান দুনিয়াতে একজন বুজুগ একদিন বলছিলেন আপনাদের সামনে খালি জায়গাটা পুরো করে বসেন আমি অনুরোধ করছি খালি থাকলে আর সামনে জায়গা খালি থাকলে শয়তান বসে শয়তান বসে শয়তান কি কাছে রাখবেন না দৌড়াবেন ফাঁকা রাখলেন কেন আর আপনারা ওই যে এই কন্যায় যারা বসছেন আপনারা সামনে জায়গা আছে তো দেখছেন আগের না কেন জায়গাটা বসতে বসতে তো গরম হয়েছে এই তো আবার বসলেই তো গরম হয়ে যাবে খুব লম্বা কথা না আমলের নিয়ে তো অল্প একটু কথা বলবো শুধু রে পানের ভাই রামান খুব খেয়াল করেন এক বুজুর্গ বলেছিলেন দুনিয়াতে এমন একটা সময় আসবে সব ভালো পাওয়া যাবে একটা জিনিস ভালো পাওয়া যাবে না সব ভালো পাবেন একটা ভালো পাবেন বলে সেটা কি দুনিয়াতে ভালো সমাজ পাবেন ভালো মানুষ পাবেন ভালো মেম্বার পাবেন ভালো একজন চেয়ারম্যান পাবেন খুব উন্নয়ন করে ভালো সরকার পাবেন ভালো এমপি ভালো মন্ত্রী পাবেন ভালো জামাই পাবেন ভালো পাত্রী পাবেন ভালো শিক্ষিত পাবেন ভালো বক্তা পাবেন এই দুনিয়ায় বাজারে গেলে ভালো মাছ পাবেন গোস পাবেন দুধ পাবেন কলা পাবেন আমার ভাইয়েরা বাগানে গেলে ভালো গাছ পাবেন কিন্তু দুনিয়াতে সব ভালো পাওয়া যাবে কিন্তু তালাশ করলে ভালো মুসলমান পাওয়া যাবে না ঠিক কিনা এখন ভালো মুসলমানের অভাব দুনিয়াতে আছে কিনা আওয়াজে বুঝা যায় নাই বলেন আছে কিনা সবই ভালো কিন্তু ভালো মানুষের অভাব ভালো মুসলমানের অভাব খাটি মুসলমানের অভাব আর একজন বুজুর্গ বলেছিলেন দুনিয়ার সব পাগল বলে কিভাবে পাগল কেউ হলো বাড়ির পাগল কেউ হলো নারীর পাগল কেউ হলো টাকার পাগল কেউ হলো বিদেশ যাওয়ার পাগল কেউ হলো ব্যবসার পাগল কেউ হলো রাজনীতির পাগল কেউ হলো মেম্বারি নিয়ে পাগল কেউ হলো চেয়ারম্যানি নিয়ে পাগল আর এই সমাজে হাতে গনা সামান্য কিছু মানুষ পাওয়া যাবে তারা হলেন আল্লাহ দেখুন আল্লাহর পাগল আর রাসুলের পাগল কম না বেশি চিল্লিয়ে বলেন দুনিয়ার পাগলই বেশি

একটু ধরে শরীর পড়েন আল্লাহ 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 আলে জোরে আল্লাহ মাহলা কথা কিছু বলবো রাজি আছেন আমার অস তো একটু ঠান্ডা দীর ওয়াজ যুবকরা আবার খুব বেশি লাইক করে না হ্যাঁ আল্লাহ মানুষ কি এমনই ছিলেন না আরও ছিল আরো ছিল হ্যাঁ কোথায় গেছে চা নাস্তা খেতে গেছে আর কিছু খেতে যায় না কেউ ফান করতেও যায় কেউ টানতেও যায় টানতে টানতে গালটা ভিতরে যাইয়া আছে না এই রাখেন কথা কন কেন আপনারা কথা বলবেন রে বন্ধুরা أمان الله بولين فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى الله, الله কয় যে ব্যক্তি না ফরমানি করে দোকাবাজি করে সিটিংবাজি করে হারাম খায়া হারামের পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে দূর গা বানিয়ে দিয়েছে হত গা করে দিয়েছে ওয়া আছার এই hayat ad-dunya এই দুনিয়ার जिंदगीটা আখেরাতের जिंदগীর উপরে প্রাধান্য দিয়েছে দুনিয়ার খেল তামাশা দুনিয়ার হাটবাজার বিলাসীতা এটা কে অনেক বড় মনে করছে আখেরাত ভুলে গেছে আমার আল্লাহ বলেন ইন্নাল জাহি মাহিয়াল এমন লোকটা জানো তার ঠিকানা নিজেই তার ঠিকানা জাহান নাম বানিয়ে নিয়েছে সে নিজেই তার ঠিকানা জাহান নাম বানাইছে রাব্বিহি

সব সময় চিন্তা করে রে আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব কি নিয়ে যাব কিভাবে কিভাবে দিব আমি আল্লাহর কাছে দাঁড়াব আমার এই জিন্দিগির হিসাব আল্লাহর কাছে কেমনি দিব যে ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া

এই লোকটা নিজেই নিজের ঠিকানা বেহেস্ত বানিয়ে নিজের ঠিকানা বৃহস্ত বানিয়ে নিল সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে আল্লাহ আল্লাহ আরো বলছেন আমার দিকে চান না কেন আরেকমি চান কেন কেউ আসবে কেউ যাবে তবে দুইজন একসাথে উঠবেন না একসাথে যাবেন না যা আছে তো আছে ভাগ্যে ভালো থাকলে আরো আসবে না থাকলে আমাদের কাছে এমন কোন জাদু নাই যে আমরা মানুষকে জাদু দিয়ে নিয়ে আসতে পারি নাকি বলে এ ভাই না আমার খেয়াল করেন আল্লাহ আমার আল্লাহ এই দুনিয়ার জিন্দিগির মধ্যে আমাদেরকে পাঠায় আল্লাহ ঘুমায় না কি ঘুমায় জোরে কল আল্লাহ ঘুমায় আল্লাহ আমাদেরকে পাহারা দিচ্ছে কি কি করছি পাহারা দিচ্ছে আর আপনি আমি কি করছি এটা তিন উপায়ে রেকর্ড হচ্ছে তিনটা উপায়ে তফসিরে আছে তিন ভাবে রেকর্ড বলেন কয় ভাবে যুবকরা যুবকরা আরো জোরে বলো কিতাব আমার আল্লাহ বলেন বন্দারী তোমরা যে যা কর তোমাদের পুরা জীবনের আমল আমি আল্লাহ একটা কিতাব আকারে সাজিয়ে রাখতেছি আল্লাহ সাজিয়ে রাখতেছি আর একটা উপায় হলো ফেরেস্তার মাধ্যমে আমার আল্লাহ রেকর্ড করে রাখছেন কার মাধ্যমে দুইজন সম্মানী ফেরেস্তা আমার আপনার দুই কাঁধে লাগিয়া রাখছেন আমি আপনি কি কোথায় কি করি তারা জানে শুধু জানে না তারা সাথে সাথে লিখে ফেলে তবে একটা সুসংবাদ আমাদের জন্য আছে নবীর গুনাহ গুনা করলে কামল করলে সাথে সাথে লেখার ওয়াডার যদি গুনাহ করে সাথে সাথে লেখার ওয়াডার নাই তবা করা পর্যন্ত সুযোগ দিতে হবে এ বাবা জিরা রে আমার এই ফেরাস্তার মাধ্যমে রেকর্ড সোহানাল্লাহ বলেন না তিন নম্বরে জমিনের মধ্যে রেকর্ড কোন জায়গায় চিল্লিয়া বলে এই যে জমিনে বসছেন এই জমিনে রেকর্ড হইতেছে জমিন একটা মেমরি কার্ড এই যে মোবাইলের মধ্যে মোবাইলটা লাগিয়ে রাখছে ছোট্ট একটা কার্ড এটার মধ্যে সব রেকর্ড হয়ে যায় আর আমি আপনি ভালো করি মন্দ করি জোয়ান কালে কি করলাম বুড়া কালে কি করলাম জীবনটা কোন পথে ব্যয় করলাম গোপনে কি করলাম প্রকাশ্যে কি করলাম আমাদের পুরাটা জিন্দিগির আমল এই জমিনের মধ্যে সাজানো গোছানো আছে জমিন রেকর্ড করে রাখছে বলেন না বসেন বসে যান সবাই বসে যান কেউ দাঁড়াবেন আর বিরক্ত রাখলে কয়েক আমার এত শখ নাই আইস নাই জামনগরে কষ্ট দিয়ে কথা বলব

আমার প্রাণের ভাইরা এই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের আমলনামা নিজের হাতের মধ্যে দিয়া বলবেন কি বলবেন নিজের হাতের মধ্যে দিবেন দিয়া বলবেন ইকরা কিতাবাক ইকরা কিতাবাকা كفى بنفسك اليوم عليك حسيبا ايه اكن يا تقطع تشيل امر بن عرب حيال امر الله بالبين او দুনিয়া কি করেছ এই যে তোমাদের তোমার জোয়ান কালটা কি করে কাটাইলা কি করে কাটাইলা রাজনীতির ময়দানে কিভাবে কাটাইলা। কিভাবে বড় লোক হইলা বিদেশ যায় কি করলা লন্ডন গিয়া কি করলা আমেরিকা গিয়া কি করলা সৌদি যায় কি করলা দিনে কি রাত্রি কি করলা তোমাদের সব রেকর্ড এই যে তোমাদের পুরা আমল তোমার হাতে দিলাম আজকে কোন সাহায্যকারী নাই আজকে তুমি পড় তোমার আমল পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি পড় আমি আল্লাহ শুনি তুমি যে কি করে দুনিয়া থেকে এসেছ একটু চিল্লে বলেন না সুবাহ আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহর ইজাসম সেদিন আসমান ফেটে টুকরা টুকরা হয়ে যাবে ওইজাল দেওয়া কি ভুন আসমানের তারকাগুলা টপ টপ করে জমিনে ঝরে পড়বে ওইজালবি আরো পূয্যের রথ সেদিন সমুদ্রের পানিগুলা বাষ্পের ন্যায় উঠতে শুরু করবে ওইজাল কব রবচে রথ প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে আপন দরজা দিয়া সব সেদিন দাঁড়িয়ে যাবে আলিমাত আখ্য সেদিন প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে দুনিয়াতে কোন আমলটা করেছে কোনটা করে না নিজের কোনটা করেছে কোন তার তার মৃত্যুর পরে জমা দিন নামাজ পড়েছে কোন দিন পড়ে না কোন দিন হারাম খাইছে কোন দিন মানুষের উপকার করেছে কোন দিন ক্ষতি করেছে এই মোবাইল দিয়ে তুমি কি করেছ এই মোবাইল কোন কাজে ব্যয় করেছ তোমার জীবনী জীবনের রাত্রটা কি করে কাটাইছ তোমাদের জীবনের সব রেকর্ড এখানে আছে কাজে সেদিন প্রত্যেকটা মানুষ তার নিজের আমল গুলো একটা একটা করে জানতে পারবে একটু চিল্লে বলেন না সুবাহান আমার ভাইয়া আমার আল্লাহ বলেন সেদিন তিন দল মানুষ হবে কয় দল জোরে কর সেদিন তিন দল মানুষ হবে রে দুনিয়ায় নিজের দলের জন্য মারামারি দলের জন্য রক্ত ঘামায় দল টিকানের জন্য টাকা ব্যয় করি দল টিকানের জন্য হাজার হাজার টাকা দিয়া কর্মী ঠিক রাখে দলের জন্য আশ্রয় নেই দলের জন্য অন্যের প্রতি জনুম কিন্তু আমার আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে আমি যে তিনটা দলের ঘোষণা দিলাম এই তিনটা দলের মধ্যে কোন দলটা নিয়ে আমি আল্লাহর কাছে আস আর এই তিনটা দল আল্লাহর কোরআনের ঘোষিত দল খুব খেয়াল করেন

কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের আর সে আজিম আটজন ফেরেস্তা টানিয়া টানিয়া ময়দানে হাসরে হাজির করবে সেদিন আল্লাহ পাকে আর সে আজিমের ডাইন পাশে এক দল মানুষ থাকবে এদেরকে বলা হয় ডানপন্থী আমার আল্লাহ বলেন মা আসহাবুল মাইমানা এ আরশিয়াজিমের দান পাশে যারা তারা হবে ভাগ্যবান তারা ডান পাশ থেকে জান্নাতে যাবে কারণ সেদিন তাদের नेक আমল বেশি হবে তাদের গুনাহ কম হবে এই কারণে তারা দানপন্থী হইয়া আরশিয়াজিমের ডান পাশে জায়গা পাবে চিল্লে বলেন না সুবহানাল্লাহ

এদের গুণা বেশি এরা দুনিয়াতে গুনার কাজগুলি প্রতিযোগিতার সাথে করেছে আজ তাদের গুনা এত বেশি তারা আর আজিমের বাম পাশে জায়গা পাবে তাদেরকে শরীয়তের ভাষায় বলে বামপন্থী আর একটা দল হবে বিআইপি এরা ডানেও না বামেও না এরা থাকবে আর্শে আজিমের সামনে আৰছে আজি মা আর জান্নাতের মাজখানে এরা হবেন এক নম্বরে মিনান্বি নবীগণ দুই নম্বরে হোৱা সিদ্ধিঅতি সত্ববাদী গণ সত্ববাদী বলতে সাহাবাই কারাম তিন নম্বরে হ সুহাদা এৰা শ্বহীদ চার নম্বরে এরা হকানি ওলামায় কেরাম আউলিয়া কেরাম গণ এরা থা এরা বিনা হিসাবে জান্নাতে যাবে একটু চিল্লে বলেন না সবাহান আমার প্রাণের বন্ধু নাই এখন আপনারা বলেন যারা বিনা হিসাবে জান্নাতে যাবে সেই মানুষ এই যোগে নাই ঠিক না খুব কম না তবে এদের বন্ধু হওয়া যাবে এদের কি বন্ধু হওয়ার বিধান আছে এরা আল্লাহর দিদার প্রাপ্ত দল এরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত দল এই দলটা বাদ দিলে আর থাকবে দুইটা দল এইবার মাহফিলে যাওয়ার উদ্দেশ্য দলকে সিদ্ধান্ত নেওয়া আপনি কোন দলের মানুষ হয়ে কবরে যাবেন আপনি ডানপন্থী হইয়া যাবেন না বামপন্থী হয়েয়া যাবে যদি আপনি ডানপন্থী হয়েয়া আল্লাহর দরবারে যেতে চান কবরে যাইতে চান তাহলে আল্লাহ একটা ঘোষণা দিয়ে দিছেন পালিয়াতানা ফাসিল মতা যারা আরশে আজিমের ডাইন পাশে যাইতে চায় যারা জান্নাতে যাইতে চায় তারা যেন জান্নাতের আমলগুলি প্রতিযোগিতার সাথে বাড়ায় প্রতিযোগিতা করিয়া যেন আমল করে ন্যাক আমলে যেন প্রতিযোগিতা বাড়ায় উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আমার প্রাণ ভাই আমার আল্লাহরে আল্লাহ কেও মানে রসুলের মানে যে কিতাব মানে হাতিছ মানে যে কোরআন মানে শূন্যত মানে বা ইকা আল্লাহিন আল্লাহ আলাইহিদ তারা ওই সমস্ত মানুষের বন্ধু হয়ে জান্নাতে যাবে যাদেরকে এই দুনিয়াতে আল্লাহ জান্নাতের জন্য ঘোষণা দিয়েছেন এরা এক নম্বরে নবীগণ যারা আল্লাহকে অ মানে রসুল এন মানে তারা নবীদের বন্ধু হয়েয়া জান্নাতে যাবে দুই নম্বরে অস্য হাজা শহীদের বন্ধু হইয়া জান্নাতে যাবে তিন নম্বরে দুই নম্বরে ওয়াসিদ্দিকীন সত্যবাদী সাহাবীদের বন্ধু হইয়া জান্নাতে যাবে তিন নম্বরে শহীদের বন্ধু হইয়া জান্নাতে যাবে চার নম্বরে ওয়াসসালিহীন তারা ওলি আল্লাহর বন্ধু হইয়া জান্নাতে যাবে একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ আমরা এদের বন্ধু হতে চাই না আরো জোরে বলেন আরো জোরে বলেন হাত তুলে পারবেন সবাই বলেন আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন উচ্চ আওয়াজ সবাই বলেন কষ্ট হয় বিরক্ত লাগছে হ্যাঁ বিরক্ত লাগে না

সেদিন যারা গুনাগার হয়ে যান সেদিন যারা জহান্নমী হয়ে যান সেদিন যারা বিপদগ্রস্ত হবে মাথা নিচু করে রাখবে আর আমার আল্লাহ ও ডাকিয়া আজকে কেন হইলা আজকে জাহান নামী হইলা কে তোমাদেরকে তোমাদের মহামহিম রব্বুল আলামিন থেকে বিভ্রান্ত করলো কে তোমাদেরকে নামাজ থেকে সরাইলো কে তোমাদেরকে হালাল খাওয়াইল না কে তোমাদেরকে সুদের আড্ডায় নিল কে তোমাদেরকে ঘুষের আড্ডায় নিল কে তোমাদের দ্বারা কে তোমাদেরকে আমি আল্লাহর আবাদত থেকে দূরে সরে রাখলো আর সে কোথায় তারা ডাকো সে কোথায় তারা ডাকো আজকে কেন তোমরা জাহান্নামি হইলা আমি আল্লাহ দৈনিক পাঁচ বার তোমাদেরকে ডেকেছিলাম জোরে বলেন কয়বার আরেকবার বলেন কয়বার মোয়াজ্জেন দৈনিক পাঁচ বার আজান দেয় কি না চিল্লিয়া বলেন মোয়াজ্জেনের এই ডাক এটা কি মোয়াজ্জেনের না আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় এই কথাটা দৈনিক কয়বার বলা হয়েছে সেখানে কাজ বড় বলা হয়েছে হ্যাঁ বিবি বড় ছেলে মেয়ে বড় ব্যবসা বড় এই কথা বলা হয় না আল্লাহ মহান আল্লাহ মহান এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহকে বড় মনে করো না আল্লাহকে ভুলে গিয়েছিল যার কারণে আজকে তোমরা জাহান্নাবি একটু চিল্লে বলেন না দৈনিক তোমাদেরকে পাঁচবার বলা হয়েছে নামাজের দিকে দিকে তোমরা নামাজের দিকে আস হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আসো এরপর কল্যাণের পথে যাও না এর নামাজ পড়ো না এরপর সিনেমায় দৌড়াইছো এরপরও গানের আড্ডায় দৌড়াইছ নাটকের আড্ডায় দৌড়াইছ তোমাদের ঘর সিনেমা হল বানায়া দুনিয়ায় রঙের তামসা বানায়া তোমরা তোমরা নামি হয়ে আসছ এখন আর উপায় নাই এখন আর তোমাদের আপন কেউ নাই এখন জাহান নামি তোমাদের যাওয়া লাগবে একটু চিনলে বলেন না রুজবিল্লা أمر بن غير بن أمر الله رَبُّ العالمين يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا شب أكبر مرحبا আর এক ভাব আলহামদুলিল্লাহ আল্লাহ খিদা লাগছে খিদা লাগে না অবশ্যই তো খিদা লাগছে আওয়াজে বুঝা যায় খিদা লাগছে দেখি একটু জোরে ওরে একটা টুকভিড দিবেন তো বুঝা যাইবো খিদা আছে না নাই নাড়ায় থাকবি আছে আছে দেখি আরেকটু একটু বলিয়াম নাড়ায় থাকবি কর আমার আল্লাহ বলেন সেদি সব গুলো রুখ দলে দলে দাঁড়াবে এই যুবক আমার দিকে তাকাও ওই সাল মাথা নিশ্চয় করে ঘুম যায় ঘুম যায়

হাঁস মুরগি দাঁড়াবে গরু ছাগল দাঁড়াবে কুকুর থাকবে না কার বাহাদুরের বাহাদুরি চলবে না নেতার নেতৃত্ব চলবে না বক্তার বক্তৃতা চলবে না হাতি আসছে ভদ্রক উশাহ নবী আদম নবী ইব্রাহিম নবী ইশা নবী নুহু নবী এরা সব জমিনের মধ্যে হাঁটু ফেলাইয়া আকাশের দিকে তাকাইয়া থাকবে কথা বলার ক্ষমতা থাকবে না রে তবে ইল্লামান আদিন আলাহুল রহমান আল্লাহ সেদিন দয়া করে যাকে কথা বলার অনুমতি দিবেন তিনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন আর আমার নবিভক্তিতে দিয়ে বলেন সাহাবিরা যেদিন আনায়সেই ইয়ে বলদা আ দামাইয়া আমা তিয়ামা ময়দানে নেতৃত্ব আমাকে দেওয়া হবে আর কাউকে দেওয়া হবে না ওয়ান খাতি বোহম সেদিন যেদিন তারও কথা থাকবে না সেদিন একমাত্র আমি রহমাতুল আমার আল্লাহর সাথে কথা বলব আমি ছাড়া আর কেউ কথা বলতে পারবে না একটু চিল্লিয়া বলেন না সুবাহ বন্ধুরা হ্যা আমার আমার নবী বালের স্বাধীন সর্বপ্রথম আমার রাজা পা ফেটে যাবে আমার রাজা পাকের মাটি দুই দিকে চলে যাবে সকলের আগে আমাকে উঠানো হবে আমার দ্বারা ময়দানে হাঁসার উদ্বোধন করা হবে তখন আমার নবী বলেন আমি রাভুলিয়া আর আপনাকে যখন উঠানো হবে তখন অবস্থাটা কেমন নবী বলবে খালি ময়দান কেউ থাকবে না আপনি কি করবেন কয় আমি প্রথমে আল্লাহর দরবারে শেষদার জিয়া কান সেজদার মধ্যে কি চাবেন আমি আল্লাহর কাছে চাব আল্লাহ সেদিন যেন আমার গুনাগার হুমমান গুলাকে আমি রাসুলের হাতের মধ্যে ছেড়ে দে এই জন্য আমার নবী বলেন ভয় আউ সাফ আমি হব প্রথম সুপারিশকারী ওয়া আনা আউগাল মুশাফাইন সেদিন আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে এই ছাড়া আর কারো গ্রহণ করা হবে না হবে না হবে না একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা এখন আল্লাহ বলে

বসেন আমি আর দশ মিনিট কথা বলবেন না মিনিট কথা বলবো আমি এখানে রংবাজি করতে আসি না কোরআন হাতিসের দু চারটা কথা বলবো যদি আদব না থাকে সেখানে কোরআন হাতিসের কথা কেন এটা তো গানের মঞ্চ না এটা তো নাটকের মঞ্চ না হস্ত জগতে ওয়াজার নামে তামসা চলি কি চলে কি না তামসা চলছে এ আমার আমার আল্লাহ বলেন যেদিন সব দাঁড়াবে ফেরেশতারাও দাঁড়াবে যে দিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না সেদিন সব মাথাটা নিচু করে রাখবে নিজের আমল নামানিয়া সবাই পেরেশান হয়ে যাবে দুনিয়াতে কোনো আসামি যদি কোডার হাকিমের কাছে দাঁড়াইতে যদি ভয় পায় না জানি কি হয় না জানি কি হয় কত টাকা ব্যয় করে কত উকিল ধরি উকিল ভালো না হইলে উকিল শেষ করে ব্যারিস্টার ধরে সেদিন কারে ধরবেন কার কাছে যাবেন দুনিয়ার হাকিমের কাছে দাঁড়াইতে ভয় পায় আর আমার আল্লাহ কিভাবে দাঁড়াবে মুসলমান ভয় পায় এই জন্য আমার আল্লাহ বলেন সেই দিনটা সত্যিক সেই দিনটা একেবারে বাস্তব সত্য ইলা দুনিয়ার ঠিকানার পিছনে ধরো দুনিয়ার ঘর বাড়ির পিছনে কোটি কোটি টাকা ব্যয় করো কত যুদ্ধ এক সম্পত্তির জন্য এক শতক জমিনের জন্য কত আন্দোলন কত মামলা কর কত দুশ্মনী কর ভাই ভাই খাটাকাটি কর আমার আল্লাহ বলেন যার মনে চায় রে যার মনে চায় সে যেন এই দুনিয়াতে থাকিয়া আখের হাতের জন্যে তার প্রভুর দরবারে যাওয়ার জন্যে না জন্য অনন্ত যা কাল সুখে থাকার জন্য এই ক্ষুদ্র জিন্দিগির মধ্যে থাকিয়া যেন একটা ঠিকানা কবরে যা ঠিকানা যেন যায় ঠিকানা ছাড়া যেন কেউ কবরে না যায় উচ্চ আওয়াজে বলেন না শোভা ঠিকানা লাগবো

পাশির আয়টা যখন শেষ তখন বলেন তার কাছে কেমন লাগবে সেদিন বলেন প্রত্যেকটা মানুষ সেদিন নজর করে দেখবে কি দেখবে আপনি জান্নাতি না জানান বেহেস্তের সনদ পাইলেন না জাহান নামের সনদ পাইলেন সেদিন প্রত্যেকের সামনে হাজির হয়ে যাবে আর এই সময় গরুর বিচার হবে ছাগলের বিচার হবে হাতির বিচার হবে কুকুরের বিচার হবে হাঁস মুরগির বিচার হবে একটা গরু আর একটা গরুর অন্যায় ভাবে একটা গুতা দিছে আল্লাহ বলবেন তুমি প্রতিশোধ নাও একটা হাতি আর একটা হাতি লাতি দিছে বলবে তুমি প্রতিশোধ নাও একটা কুকুর আর একটা কুকুর অন্যায় ভাবে কামড় দিছে বলবে কুকুর রে তুমি প্রতিশোধ নাও যখন প্রতিশোধ নেওয়া হয়ে যাবে এবার আল্লাহ বলবেন তোমরা মাটি হয়ে যাও তোমরা সব মাটি হয়েয়া যাও এইবার তারা মাটি হয়েয়া যাবে তারা তাদের হিসাব শেষ তারা দোজগ যাবে না বেহেস্ত যাবে না তারা মাটির সাথে মিশে যাবে আর বেঈমান ফরমানেরা হারাম খোরেরা যখন দেখবে হায় হায় গরু হইয়া মাটি ছাগল হইয়া মাটি হইয়া গেল কুকুর হইয়া মাটি হইয়া গেল

যদি আম করে মাটি বানিয়ে দিত আমরা যদি মাটি হইয়া যাইতাম তাহলে ততই না ভালো হইত আল্লাহ বলবে না 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 মানুষ আর জিন মাটি হইবা না হইবা না তোমাদের জর্দার জর্দা হিসাব আমি আল্লাহ আর আদালতে দাঁড়িয়ে দেওয়া লাগবে আর যে যা সনদ পাইছ সনদ অনুযায়ী ঠিকানায় দেওয়া লাগবে একটু চিনলে বলেন না সবা আন আল্লাহ إي جن ما عرف هين ما الدنيا إلا لعب وَلَهُمُ ولداب آكَرَةٌ كير للمتقين <متحدث> إي دنيا تمصر جندقي إي دنيا كلا جندقي তামাশা করতে করতে যেমন সময় চলে যায় টের পায় না কিভাবে চলে গেল খেলতে খেলতে সময় চলে যায় প্লেয়াররা টের পায় না কিভাবে ঘন্টা বেজে গেল এই দুনিয়াতে তোমরা বাড়ি করবা প্রতিযোগিতা গাড়ি করবা প্রতিযোগিতা বড় হওয়ার প্রতিযোগিতা ধনী হওয়ার প্রতিযোগিতা বিদেশ যাওয়ার প্রতিযোগিতা ব্যবসার প্রতিযোগিতা এই প্রতিযোগিতা করতে করতে বিয়ে করবা সন্তানের বাবা হইবা তুমি দাদা হইবা তুমি নানা হইবা এই প্রতিযোগিতা করতে করতে হঠাৎ বিশাল মেয়াদ শেষ হয়ে যাবে হুট করে সময় চলে যাবে টের পাওয়া যাবে না কিভাবে গেল। দুনিয়ার বিশাল মেয়াদ বাড়ানো যায় কিন্তু হায়াতের বিশাল মেয়াদ চলে গেলে এটা আর বাড়ানো যাবে না রে এই জন্য রবি বলেছেন জোয়ান খালে আবাদত করো বুড়া হইলে পারবা না হায়াত থাকতে আবাদত চিরদিন থাকবে না আকা যতদিন থাকে ততদিন দান কর এই অর্থ চিরদিন থাকবে না একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ সবাই মহব্বত করেন আল্লাহ মোহাম্মদ সাল্লা আলাইহায়ে না মাওলানা

সবাই হচ্ছে আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ এবারে আসেন আমার আল্লাহ বলছেন বলেন তো অনেক অনেকবার শুনছেন হজরত ইসরা সালাম কয়বার সিংহ হম ইউ কারেক্ট কয়বার তিনবার দ্বিতীয়বারে যখন সিঙ্গায় ফো দিবে তিন আবদ্ধ হচ্ছে তখন এই জমি ভূমিকম্প নেয় প্রকম্পিত হতে থাকবে খালি লাভ দিবে জমি লাভালভি করবে ঘোরাঘড়ি করবে আর এই জমিনের এই ভূমিকম্পের মধ্যে দুনিয়ার যত লোক সব মাটির নিচে এটা মাটির বোঝা এটা কি এটা মাটি বোঝা এটা একমন একটা বোঝা আমি মাথায় নিলাম এটা আমার বোঝা আর এই পৃথিবীর গর্বে এটা মাটির বোঝা এই বোঝা বহন করে মাটি দাঁড়িয়ে আছে ঠিক না এই মাটি সেদিন তার বোঝা গুলো রাখবে না সেদিন ও আফরাজাতিল আরদ আসকালাহা সেদিন সব বোজা মাটি বাহিরে ফালাইয়া দিবে মাটির গর্বে কিছু থাকবে না থাকবে না সেদিন মাটি সব বাহিরে পালাইয়া দিবে রে সব বাহিরে নিক্ষেপ করবে এমন মায়ের রহমের সন্তান মার জন্য এটা বোঝা প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় তখন মা ভূমিকম্পে নেয় গড়াগড়ি মোড়ামুড়ি লাফালাফি করে আর এর মধ্য দিয়া সন্তানকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেয় তখন মার বোঝা শরীর থেকে পাতলা হয়ে যা ঠিক না এই জমি আমাদেরকে গর্ব মায়ের মতো গর্বে বহন করে রাখছে যখন ভূমি কম্প হবে এই জমিন ফেটে ফেটে যাবে যার কবরটা যেখানে সেখানেই দরজা হয়ে যাবে আপন আপন দরজা দিয়া সেদিন সব মাক লোক দাঁড়াইয়া যাবে সেদিন মানুষগুলি বলবে এই ছেলেরা এই বাস কি বলবে সেদিন মানুষ গুলি উলঙ্গ উঠবে আর দৌড়াবে উঠবে আর দৌড়াবে আমরা দেশ মাঝে মাঝে উলু উঠিনি ফটনাওয়ালা উলি উলি উঠা খালি লাফাইনি আগুনে পড়েনি পড়ে কি না ঘরবাড়ি ভরে যায় তাই না এভাবে উলুর মতো খালি উঠবে ইয়মায়া কোনো কালফ র শিল বসু পঙ্গ পালের নে উড়া চোড়া খালি তারা উঠবে আর ঘুম দিকে যাবে কি করবে দিশা খারাপ হয়ে যাবে সেদিন মানুষগুলি উঠবে আর দড়াবে তবে উলঙ্গ এটা দেখে মাথা নিচু করে রাখবে কেউ কারো দিকে তাকাবে না আর বলবে হায় হায় জমিনের কি হল জমিন এমনটা করে কেন জমিনের হইল নাকি জমিন এমন করে কেন এই বলবে আর দড়াবে তবে কারো গায়ে কাপড় থাকবে না আম্মা জানো দ্রতা এই আয়াত নাজিল হওয়ার পর কানতে কানতে অস্থি এমন কাঁদা কাঁদেন নবী বলে আয়েশা তুমি কাঁদ কেন আমি আয়েশা উলঙ্গ থাকব কি করে আমার উপায় হবে কি নবী বলে আয়েশা সেদিন নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে তবে প্রত্যেকেই নিজের আমল আমানিয়ে নিয়ে পেরেশানিতে থাকবে সেদিন কেউ কারো দিকে নজর করার ক্ষমতা পাবে না

মনে আসেনি কথাটা আপনি কোথায় চুরি করছেন জমিনের রেকর্ড কোথায় ডাকাতি করছেন জমির রেকর্ড হয়ে আছে কোন জমিনে জিনা করছেন জমিনের রেকর্ড সুদের টাকা কোথায় লেনদেন করেছেন জমিনের রেকর্ড কোথায় মানুষ মারিয়া গোপন করছেন জমিনের রেকর্ড কিভাবে আপনি সত্যরে মিথ্যা বানাইছেন মিথ্যারে সত্যের রূপ দিছেন এই জমিনের রেকর্ড এই রেকর্ড সেদিন একটা একটা করে জমিনের জবান খুলে যাবে জমিন এই জমি সেদিন কিছুই গোপন রাখবে না সেদিন এ টু জ্যাক যে যা জমিনে করেছে সব কিয়ামতের ময়দানে প্রকাশ করে দিবে বিআননা রাব্বাকা আও হালাহা আজকে তোমার রেকর্ড তুমি বাজায়া দাও যে যা করেছে সব তুমি বাজায়া দাও প্রকাশ করে দাও একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ সেদিন উপায় নাই উপায় নাই এই দুনিয়াটা সব জালেমে ভরে গেছে দুনিয়ায় মুনাফেকে ভরে গেছে দুনিয়া সব মিথ্যাবাদ দিয়ে ভরে গেছে আ এই দুনিয়াটা আখের আতের উপরে পদ্ম দিয়া জাতি চলছে কোন দিকে যাবেন কি করবেন এখন মানুষ দিশাহারা দে হাতে ধরে যাই বলে যাই ও বাবা জি হারাম হয়েন না সুদের আড্ডায় যায়ন না গুষের আড্ডা যায়ন না কারো মাথায় বাড়ে দিয়েন না কারো হথ মারিয়েন না মিথ্যার উপরে শর্তের প্রলেপ দিয়েন না শর্তকে মিথ্যা দিয়ে ডাকিয়েন না লা তাল মিসলে হাক্কা বিলবাও তেনে হঠাৎ তুমলে হাক্কা মাং তুম তাইলাম তোমরা লা তাল হাক্কা বিলবাও তে তোমরা বাতিল দিয়া বাতিলের সাথে বা সত্যের সাথে বাতিলকে মিশ্রিত করিও না আর জানিয়া শুনিয়া সত্যকে গোপন করিও না হে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইজি ইয়াছদুরুন নাসু আস্তা সেদিন মানুষগুলি সব কাতারে কাতারে দাঁড়াবে দলে দলে দাঁড়াবে তবে দাঁড়াইতে 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 এই ময়দানে মানুষ ধরবে না ধরবে না এটাও হাসরের ময়দান হবে সারা পৃথিবী হাসরের ময়দান সেদিন সব সমতল থাকবে পাহাড় পর্বত থাকবে না নদী নালা থাকবে না সাগর থাকবে না সব জমিন হাসরের জমিন এরপরেও এত বেশি মানুষ এত বেশি মাতলুক জমিনে আটবে না তখন আল্লাহর কুদরতি হাতে ধরিয়া এই জমিনটাকে টান দিবে তখন জমিন ডবল প্রশস্ত হয়ে যাবে এরপরেও পাওটা রাখার মতো জায়গাটা ভাগে পাবে এর বেশি কারো ভাগে পড়বে না একটু চিল্লে বলেন না সবা আল্লাহ আমার একটা সিদ্ধান্ত নিয়ে আমরা শেষ করি কয়টা জোরে বলেন কয়টা আমেল আপনি যদি অনুপরিমান বিন্দু পরিমাণ ন্যায় কামল করেছেন এটাও কেমতের ময়দানে দেখবেন বিন্দু পরিমাণ গুনা করেছেন এটাও দেখবেন এই জন্য আমার আল্লাহ বলেন এই দুইটা সিদ্ধান্তে যারা যাবে সিদ্ধান্তটা হলো জীবনে একটা নে কামাল ছাড়ব না একটা গুণা করব না বলেন একটা নে কামাল ছাড়ব না একটা গুনা করব না কিরে জনরা বলো না কেন একটা নে কামল ছাড়ব না একটা গুনা করব না বলেন তো যার সিদ্ধান্ত এটা হয় নে কামল ছাড়ব না গুনার কাজে যাব না এই লোকটা যাবে কোথায় আরেকবার বলেন যাবে কোথায় তো জান্নাতে যাইতে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন তাহলে এই জিন্দিগি এই জিন্দিগি কাজে লাগান এটা জিন্দি এই জিন্দিগি অবহেলা করে না কেননা আমার আল্লাহ বলছেন রাতের জিন্দিগিটা ইমান দ্বারের জন্য আমল দ্বার জন্য হবে অতি উত্তম একটা আনন্দের জিন্দিগি আল্লাহ পা আমাদেরকে এই কথার উপরে আমল করার তবিকদের বলেন আমি আসেন দানেযা নবীর সালাম দিব সবাই মহাব্বী أل الله طلعت طلع المبدر علينا من سنية البداع وجب الستر علينا ما دعا لله داعي يا نبي يا رسول سلام عليك يا حبيبي سلام الله سيدي يا رسول الله وسلم عليك يا حبيبي हर शोका गा मदीा परसो कदीन का बाम मदीना जना तकुसा يا يا نبي صلى الله عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله على بكراني حسنت جميع كسائله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الاحوال مقتهم بلغ العلا سند جميع كصاله صلوا عليه আলিহি সবাই বলেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনাদের মোনাজাত হয়ে যাবে আপনাদেরকে সিডনি দেওয়া হবে এরপরে কি এই কথা নাই আপনারা বাহিরে এখনো যারা আছেন

যুব সমাজ ছাত্র সমাজকে নিয়ে তোমার রহমতের দুয়ারে হাত তুলেছি গো আল্লাহ মেহরবানি করে কবুল করে না আয় আল্লাহ যে যা সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করেন আল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যা দিয়েছেন আল্লাহ কবুল করে নেন রব্বুল আলমিন আমরা গুণাগার জীবনের সবগুলি গুণামাফ করে দেন আমাদের মা বাপের গুণা মাফ করে দেন দাদা দাদির মাফ করে দেন নানা নানির গুণা মাফ করে দেন ছেলে মেয়ের গুণা মাফ করে দেন ভাই বোনের গুণা মাফ করে দেন আত্মীয় স্বজনের গুণা মাফ করে দেন আল্লাহ পর্দার মা বোনদের গুণা মাফ করে দেন গুণা মাফ করে দেন আল্লাহ আল্লাহ কেরামের জীবনের গুনে মাফ করে দেন আল্লাহ ইমাম মুয়াজ্জিন শব্দের গুণাগুলি মাপ করে দেন আয় আল্লাহ যত সওয়াব কবুল করেছে সে গোয়াল কুটি কুটি গুণে বৃদ্ধি করে আপনার হাবিবের রওজা মুবারকে পৌঁছায় দেন তমাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবেঈন এই তাবেঈন খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন উম্মাহাতুল মুমিনিন আয় আল্লাহ মুমিন মুমিনাত যারা কবরে প্রত্যেকের আরওয়াহে পাক পৌঁছায়া দে হে রব্বুল নবীন জানি না কার জানি জনম দুখী বাবা কবরে মা কবরে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবরে ও আল্লাহ দুনিয়ার সব খবর করে থাকিয়া পাওয়া কবর আর কোনো খবর পাওয়া যায় না মেহেরবাণী করে আল্লাহ এই মুহূর্তে তাদের রूहের প্রতি সওয়াবগুলো পৌঁছায়া দাও আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর ভাই বোন পাড়া প্রতিবেশী যারা কবরে জান্নাতের না তারা বাগান বানিয়ে দেন ও আল্লাহ মাইকের দাবার যতটুকু যায় এর মধ্যে যারা কবর গল প্রত্যেকের কবর জান্নাতের টুকরা বানায় দাও আমরা গুণাগার গুনার বোঝা নিয়ে আসি বেগুনা বানিয়া বাড়িতে ফিরাইয়া দাও দুনিয়ার দুনিয়াতে দাও গুণার বোঝা সহ কাপড় গুনাগার বানাইয়া যা কবরের নিউ গুনাগার বানাইয়া তুই আমাদের ময়দানে উঠাই না গুনাগার বলে ডাক দিয় আল্লাহ গুণগার বলে ডাকতি ওনারে আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মাদের জীবিত नेक hayat দান করে দেন। ঈমানি hayat দান করে দেন। আল্লাহ রোগ সব থেকে হেফাজত করেন। ও আল্লাহ প্রত্যেক এর সময় কামেলা সবায় আযলা দান করেন। রব্বুল আলামিন করোনা মহামারী ওমিক্রন মহামারী থেকে হেফাজত করে আমাদের সন্তান গুলো আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের সন্তান গুলোকে বানিয়ে দেন সন্তানের কারণে দুনিয়াতে বেজ্জ বানায় না সন্তানের কারণে কে আমাদের ময়দানে জাহান নামি বানায় না আল্লাহ আল্লাহ লেখাপড়া বন্ধ হয়ে গেছে একটা না আঠারো মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছি ছাত্র ছাত্রীরা সব যেন হারিয়ে ফেল এখন আবার বন্ধ রে আল্লাহ জানি না জানি না আমাদের নিশিবে আমাদের কপালে কি আছে রে আল্লাহ আল্লাহ তুমি জমিন থেকে গত উঠায় দিয়ে শিক্ষার মান ফিরে দাও শিক্ষার পরিবেশটা ফিরে দাও শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যবস্থা করে দাও ওর আব্দাম আল্লাহ প্রত্যেকের মনে নাকে পুরা করে এই জলসা না জাতে ধরিয়া বানিয়ে দেন আল্লাহ সাহেব কেমন ফুলতুলি রহমতুল্লাহ কে দরজা করে দেন সর্ষিনা আর দরবারে সব পোষায় দাও এই হলে আল্লাহতে রোহানিয়া আমাদের নসিব করে দাও আল্লাহ শাহাদান আলিয়ামান রহমতুল্লাহ হে আলাই শহ তিনশো সাই চলি আল্লাহর দরজা বলদ করে দা আল্লাহ আল্লাহ আমি গুনাগার অসুস্থ আল্লাহ আমাকে সুস্থ করে আল্লাহ এই দিনের খেদমতের জন্য দিনের দায়ী হিসাবে আল্লাহ আপনার রহমতের দরবারে কবুল করে দেন আমার সন্তান আল্লাহ কবুল করে প্রত্যেকের সন্তানকে কবুল করে আমাদের স্বামী স্ত্রীর গুনা মাফ করে দেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পায়দা করে দেন فرد على ما بنقولك ابدا هكذا صالحا بن لا تَقْنَتُهُ من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين